সিপিআইএম প্রার্থী তালিকা ঘোষণার পর তিন তিনজন সিপিআইএম প্রার্থী নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন, তা বন্দী হয়েছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। মঙ্গলবার দুপুর একটায় রাজ্য শাসক দল 2018 বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে। সিপিএম দলের রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর মহোদয় এক সাংবাদিক সম্মেলনে এই প্রার্থী তালিকা প্রকাশ করেন। প্রার্থী তালিকার মধ্যে আট টাউন বর্দোয়ালিতে কাউন্সিলর বিশ্বনাথ সাহা, নয় বলমালিপুর ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী এবং ১৪ বাধারঘাট সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের নাম প্রার্থী তালিকায় ঘোষণা করা হয়। শাসক দলের প্রার্থী তালিকা ঘোষিত হবার পর উপরে উক্ত তিনজন প্রার্থী নিউজ ভ্যানগার্ডের ক্যামেরার সামনে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আট টাউন বর্দোয়ালি কেন্দ্রের প্রার্থী বিশ্বনাথ সাহা জানান, আগে 22 এবং বর্তমানে 32 নম্বর কেন্দ্র থেকে জয় হয়েছি এবং আপনারা শুনে খুশি হবেন যে গত 2015 যে নির্বাচন পূর্ব নির্বাচন সেই নির্বাচনে টাউন বর্দুরি 9টা কেন্দ্রের মধ্যে আমরা 32 নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি 2252 আমরা জয়লাভ করেছি। ফলে আমার বিশ্বাস জনগণের যেই এবার যেই ইয়ে আছে এই টাউন বর্দুরি কেন্দ্রে যেই জোয়ার দেখছি আমরা, তাদের স্লোগান অলরেডি উঠে গেছে এই সারা রাজ্যে বামফ্রন্টের প্রার্থী জেতার জন্য আমরা স্বাভাবিকভাবেই সবাই মিলেই সর্বোচ্চ চেষ্টা করবে এবং এই রাজ্যের শান্তি সমৃদ্ধি উন্নয়নের লড়াইকে এগিয়ে নিতে আমাদের যে স্লোগান এই স্লোগান ওই এলাকায় কার্যকরী হবে এবং আমরা আত্মবিশ্বাসী সাম্প্রদায়িক বিবেককামী শক্তির যে অশুভ জোট এই জোটকে পরাস্ত করে এই রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন যেমন সময়ের অপেক্ষা, তেমনি এই 9 নং বনমালীপুর বিধানসভা কেন্দ্রেও আমরা আশাবাদী এই এলাকার মানুষ বিপুলভাবে বামফ্রন্টের প্রার্থীকে সমর্থন জানাবে। ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের মহিলা প্রার্থী সাংসদ ঝর্ণা দাস বলেন, লক্ষ্য একটাই, আমাদের পার্টির আদর্শ, পার্টির কর্মসূচি এবং রাজ্যে এই নির্বাচনকে সামনে রেখে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে যে আহ্বান রাখা হয়েছে রাজ্যের শান্তি সম্প্রীতিকে অটুট রাখা এবং বামফ্রন্টের যে কর্মসূচি তাকে আরও গতিশীল করা এবং অষ্টম বামফ্রন্ট সরকার গঠন। তিনজন প্রার্থীর প্রতিক্রিয়াতেই স্পষ্ট, শান্তি সম্প্রীতি আর উন্নয়নের দাবিতেই রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করার আহ্বান রাখছেন তারা। কিন্তু রাজ্যবাসী জানেন কোন শান্তিতে তারা দিন যাপন করছেন বাম শাসিত মডেল রাজ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।